ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই দিন এই রোজার ভিতর দুই দিন বৃষ্টি নেমেছিল, একদিনের ভিডিও। তো বৃষ্টিটা আসলে খুব ঠান্ডা ঠান্ডা ভাব এবং খুবই ভালো লাগছিল, তখনই আমি ভিডিও করেছিলাম। আর এরকম বৃষ্টি যদি প্রতিদিন হতো তাহলে আসলে রোজাদারদের কষ্টই হতো না। তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে এই আর কি। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আলুর চপটা কীরকম করে তৈরি করি, সেটা অবশ্য আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে আলুর চপ তৈরি করি। আমি প্রথমে কড়াইটি গরম করে নিচ্ছি। আমার কড়াইটি গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। প্রথমেই পেঁয়াজ মরিচটা আমি ভালো করে ভেজে নিব। আর আমি অল্প পরিমাণেই দিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না, যেহেতু আমার আলুর চপটা একটু কম। আর অতিরিক্ত আবার বেশি দিলেও জিনিসটা আসলে ভালো লাগে না, যে কোনো জিনিস অল্প একটু দিলেই ভালো লাগে। আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা হালকা একটু আদা বাটা দিলে ভালোই লাগে, এই জন্য আমি আদা বাটাটা দিলাম। আর আদা বাটা পেঁয়াজ মরিচের সাথে ভালো করে ভেজে নিতে হবে, কারণ আদার একটা আলাদা ঘ্রাণ আছে, ঘ্রাণটা যাতে কাঁচা ঘ্রাণ না লাগে এই জন্য আমি ভালো করে ভেজে নিব। এরপরে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, প্রেশার কুকারে করে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিব। আর এই আলুটায় আমার লবণ কোনো কিছুই দেয়া নাই, আমি ভাজার সময় সব কিছু দিব, শুধু আলুটা গলিয়ে রেখেছিলাম এই আর কি। এখন আমি আর খুব একটা তেল দিব না, কারণ খুব একটা তেল দিলে পরে আবার আপনি আলুর চপটা বানাতে গেলে ভেঙে যাবে, এই জন্য খুব একটা তেল দিব না, খুব অল্প পরিমাণে দিব। আর আমার ম্যাগি মশলা ছিল অল্প একটু, ওইটুকু আমি দিয়ে দিলাম। আর মশলাটায় লবণ ছিল, এই জন্য আমি ওই পরিমাণে, মানে হালকা একটু, যতটুকু লবণ লাগে ওইটুকু দিব। আর মশলায় তো একটু লবণ ছিলই এই জন্য। আর হালকা একটু হলুদ দিয়ে নিলাম কালারের জন্য, এটা আপনারা না দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। আর আমার হয়ে গিয়েছে ভাজাটা, আমি এখন ভালো করে মেখে নিব, কারণ ভাজার সময় আসলে ওইভাবে মাখানো হয় না, এই জন্য হাত দিয়ে একটু মেখে নিলে জিনিসটা অনেক ভালো লাগে। আর এই জন্য এখন আমি এইগুলো, আর গরম ছিল তো এই জন্য একটু লেগে আসতেছিল, আলুটা আসলে এরকম ভাজার পরে একটু ঠান্ডাতে রেখে দিতে হয়, তো সময়ের অভাবে আমি রাখতে পারিনি, এই জন্য হাতে লেগে লেগে যাচ্ছে। যাই হোক, এইভাবে আমি এক একটা করে আলুর চপ তৈরি করে নিব, এক একটা করে আমি তৈরি করে নিচ্ছি। সব কয়েকটা আলুর চপ তৈরি হয়ে গিয়েছে, এখন আমি পরে এটা ভাজবো। আর এখন আমি বেসনটা তৈরি করে নিব। আমি প্রথমে বেসন নিচ্ছি, আর বেসনটা ওই দিনই আমি এনেছিলাম, এই জন্য আমি কৌটায় আসলে রাখতে পারিনি, ওই সময়ই মানে চপটা তৈরি করব, এই জন্য আমি ওইখান থেকেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো।
আমি এইটুকু নিব। আর অনেকে আলুর চপ বলেন, বেগুনি বলেন, যেটাই বানান, একটু আপনারা চালের গুঁড়ি মিক্সড করে নেবেন, তাহলে দেখবেন অনেকক্ষণ মুসমুসে থাকে। এই জন্য আমি একটু চালের গুঁড়োটা নিয়ে নিলাম, এটা অনেকেই জানে না, নিয়ে নিচ্ছি। এবং আমার রসুন বাটা ছিল, ওটা আমি একটু দিয়ে দিলাম। সব মশলা একটু একটু দিলে আসলে ভালো লাগে। আর একটু জিরে দিয়ে দিলাম, আর একটু শুকনা মরিচের গুঁড়ো দেব, আর লবণ দেব। এভাবে আমি সব কিছু মেখে নিব, তৈরি করে নিব। আর শুকনা মরিচের গুঁড়োটা বলছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা দিয়ে দিব। আর আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, পরিমাণ বুঝে দিতে হবে। এবার আমি এটা ভালো করে মিশাবো। মিশানো হয়ে গেলে তারপরে আমি অল্প অল্প পরিমাণে পানি দিব, একসাথে পানি দিব না, কারণ একসাথে পানি দিলে দলা বেঁধে যাবে। এই জন্য আমি অল্প অল্প একটু পানি দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আর এটা কিন্তু মাখানোর উপরই ওপরই আপনার মনে করেন আপনি ভাজবেন, সেভাবে সুন্দর হবে। মাখানো ভালো না হলে আসলে ভাজাও ভালো হবে না। আর আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে, আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি রান্নাঘরে চলে আসলাম এবং একে একে আলুর চপগুলো বেসনে ডুবিয়ে দিচ্ছি। আর আলুর চপগুলো সুন্দর হয়েছিল। আর আজকে আমি অনেক ইফতারি বানাবো, কারণ আশেপাশে অনেককেই আমি ইফতারি দিব, অল্প অনেকরে না, মানে অল্প কিছু জনকে দিব। এই জন্য একটু বেশি পরিমাণে বানাচ্ছি। আর এই দিন আসলে আমার খুব কষ্ট হয়েছিল, কারণ এত কিছু বানানো আর অনেক গরম পড়েছিল, এই জন্য একটু কষ্ট হয়েছিল। তো আলুর চপ আমি একবার ভেজে নিয়েছি, এবার অন্য যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, আর আমার যারা আমার চ্যানেলের সদস্য না তারা সাবস্ক্রাইব করবেন। আর বেগুনিটা ভেজে নিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিলাম। আর ওই বেগুনের উপরে একটু কালো কালোই লাগতেছে, কারণ আমার আলুর চপের থেকে একটা আলুর ই বেরিয়ে গিয়েছিল, এই জন্য একটু ওই কালোটা অনেকটা ছড়িয়ে গিয়েছে বেগুনির উপরে, এই আর কি। আর বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর একটা জিনিস ভাজবো, আগেও ভেজেছি, হয়তো আপনারা দেখেছেন, যারা আমার চ্যানেল দেখেন, প্রতিদিন ফলো করেন, তারা দেখেছেন, এটা তেলা কসুর পাতা, এটা দিয়ে বেসন দিয়ে আমি ভাজবো। আর অনেক মুসমুসে হয় এটা খেতে, মানে পাঁপড়ের মতো হয়, না খেলে বুঝবেন না। আর এগুলো পেঁয়াজি, পেঁয়াজিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজিগুলো আমি খুব একটা অনেক একটা ভাজবো না, মানে অনেক কুড়মুড়ে করবো না, কারণ সব দিনে আসলে কুড়মুড়ে ভালো লাগে না, হালকা একটু ভাজা, মানে একটু নরম থাকলে ভালোই লাগে। আর মাঝে মধ্যে একটু চেঞ্জ করে আসলে ভাজাভাজি করতে হয়, প্রতিদিন এক রকম খেতে ভালো লাগে না। আর আমার ভাজা হয়ে গেছে, এই দেখেন, অনেক ভেজেছি, কষ্ট হয়ে গেছিলো। আর এই খাবারটা আমার ভাবি পাঠিয়েছে আমার বাচ্চার জন্য, তো ও খাবে। তখন আমি দেখলাম খুলে খিচুড়ি দিয়েছে এবং গরুর মাংস ভোনা, তো ও খুব খিচুড়ি পছন্দ করে এবং আমাকে বলছিল, আর হঠাৎ করে পাঠিয়ে দিল, ও খুব খুশি হয়ে গেছে। আর আমি তো ওকে রান্না করে দিইনি, আর আমি ওই দিন রান্না করেছিলাম ডিম দিয়ে আর ডাল দিয়ে, আর এই ডালটা একেবারে গরুর মাংসর মতো রান্না করেছিলাম। মানে ডিম খাবেন কিন্তু বুঝবেন না যে এটা গরুর মাংস না, এইরকম সেন্ট মনে হচ্ছিল যে মাংসই রান্না করছি, এরকম সেন্ট বেরোচ্ছিল। তো ডিমটা রান্না করে আমি খাবো, আর ওকে খিচুড়ি দিছিলাম, আর এই রাতের খাবার এই আর কি খাবো।
আর আপনার ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।